Assalamualaikum. Shagotom janachi amar channel e. Ami Saiful Islam Tuhi. To ajker topic ti ektu bhinno rokom. Eta hocche self talk. Positive self talk. Amra onekei shunechi abar onekei shunini. Ta eta cricketer jonno kotota important ba ekta cricketer er jonno kotota important positive self talk. Ta amra onekei jani abar onekei jani na. পজিটিভ সেলফ টকের মাধ্যমে সেলফ টকের মাধ্যমে আপনি যে কোনো কিছুই করতে পারেন আপনার পারফরম্যান্স লেভেলটা ইমপ্রুভ করতে পারবেন কনফিডেন্স লেভেলটা হাই করতে পারবেন পজিটিভ থিংকিং লেভেলটা স্ট্রং করতে পারবেন তারপর মেন্টালিটি স্ট্রং হবে তারপরে যে আউটকামটা আসবে সেটা হচ্ছে আপনি বেস্ট প্লেয়ার হতে পারবেন তাহলে শুরু করা যাক তার আগে আরেকটা জিনিস বলে নিই যে আমরা যদি পজিটিভ চিন্তা না করি আমাদের সবসময় খারাপ রেজাল্টই ওয়েট করে কারণ আমাদের গেমের শেষে বা গেমের শুরুতে বা মাঝামাঝি অনেক ডিফারেন্ট রকম থিংকিংয়ের সম্মুখীন হতে হয় তাই সেজন্যই আজকে আমরা একটি দেখব প্রথমত এখানে আমরা যেসব চিন্তা ভাবনা করি সেটা হচ্ছে তিন চারটা থিংকিং আমরা বেশি চিন্তা ভাবনা করি আমরা যখন ক্যাচ ধরার ক্ষেত্রে যাই ক্যাচ ধরতে যাই তখন মনে মনে চিন্তা করি যে ডোন্ট মিস ইট এরকম একটা চিন্তা করি দ্যাট মিন্স হচ্ছে মিস করা যাবে না বা এরকম তাহলে এইটাকে এখন থেকে আমরা চিন্তা করব স্ট্রাইক স্ট্রাইক মানে আক্রমণ করো অথবা হিট করো বলটাকে আমরা ধরে ফেলো ঠিক আছে আগে আমরা চিন্তা করতাম ডোন্ট মিস ইট যেন ক্যাচটা মিস না হয় আল্লাহ আমার ক্যাচটা যাতে মিস না হয় এরকম নেগেটিভ চিন্তা করতাম অনেক সময় ক্যাচ হয়ে যেত বা অনেক সময় হতো না কিন্তু এখন থেকে আমরা যদি এটাকে পজিটিভ চিন্তা করি তাহলে সেটাকে বলবো স্ট্রাইক আমরা নেগেটিভ থিংকিংয়ের বিপরীতে পজিটিভ থিংকিংটাকেই বলবো স্ট্রাইক ওকে তারপর সেকেন্ড দ্বিতীয় তো আসা যাক ডোন্ট বি নার্ভাস সেখানে হচ্ছে গিয়ে নার্ভাস হওয়া যাবে না যখন আমরা ব্যাটিং করি তখন এই জিনিসটা বা অনেক সময় যখন বোলিং করে তখন সেই জিনিসটা চিন্তা করে একরকম নার্ভাস ফিল করে ফিল্ডাররাও একরকম নার্ভাস ফিল করে তখন কিন্তু আমরা নিজের সাথে নিজেই কথা বলি ডোন্ট বি নার্ভাস বা একটু চিন্তা করি যে ডোন্ট বি নার্ভাস নার্ভাস হওয়াই যাবে না তখন এইটার পরিবর্তে এখন আমরা যে শব্দটা বলবো সেটা হচ্ছে বি গ্ল্যাম মানে হচ্ছে শান্ত থাকো আমরা আগে বলতাম যে ডোন্ট বি নার্ভাস হয় না ওইটা না বলে আমরা যদি এখন বি ক্লাম বলি তাহলে সেক্ষেত্রে আমাদের মেন্টালিটিটা একরকম প্রশান্তি অনুভব করবে এবং আমাদের পজিটিভ চিন্তাটাও বৃদ্ধি পাবে এবং সেটা দ্বারা আমি পজিটিভ চিন্তা করতে পারবো এবং ভালো ফলাফল আসবে গেমে তৃতীয়ত আমি আসতেছি ডোন্ট গিভ আপ যখন আমরা কিছু হয় যে ভালো বল করতে পারতেছি না ভালো বল করেও খারাপ হচ্ছে ব্যাটিংয়ে এই শটটা ট্রাই করতেছি অনেক বছর ক্রিকেট খেলতেছি কোনো লাভ হচ্ছে না কোনো রেজাল্ট পাচ্ছি না পজিটিভ কোনো কিছুই পাচ্ছি না যে ব্যাটিং ক্রিকেট খেলতেছি কোনো কিছুই হচ্ছে না আমার দ্বারা বা এনিথিং ফিল্ডিংয়ে বল ধরতে গেছি হচ্ছে না মিস হয়ে যাচ্ছে বোলিং করতে যাচ্ছি খারাপ হচ্ছে ব্যাটিং করতেছি স্কোর নাই কিছু নাই তাহলে সেক্ষেত্রে আমরা অনেক সময় বলি না যে যে কোনো যে কেউ তো আমাদেরকে বলে ডোন্ট গিভ আপ বাট আমরা যদি এই থিংকিংটাকে একটু চেঞ্জ করে হ্যাং ইন দেয়ার বলি তাহলে সেটাই আমাদের জন্য ভালো আর এইটাই খুব পজিটিভ থিংকিং তাহলে আমরা বুঝতে পারি যে ডোন্ট গিভ আপের বিপরীতে আসছে পজিটিভ থিংকিং হচ্ছে হ্যাং ইন দেয়ার মানে এখানেই থাকো ঝুলে থাকো অথবা এখানেই থাকো এই জিনিসটা তাহলে এই পজিটিভ থিংকিংয়ের মাধ্যমে আমরা আমাদের পারফরমেন্সটা যেমন উন্নতি করতে পারবো আমাদের মেন্টালিটিটাকে স্ট্রং করতে পারবো নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে নিজের প্রতি যখন আত্মবিশ্বাস বাড়বে তখনই কিন্তু আমরা একটা ম্যাচের মধ্যে ভালো বল করতে পারবো ব্যাটিং করতে পারবো ভালো ফিল্ডিং করতে পারবো যে কোনো কিছুর মধ্যে যদি আমরা আমাদের এই চিন্তাভাবনাকে নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে আমরা পজিটিভ দ্বারা পরিবর্তন করি তাহলেই কিন্তু সম্ভব আমাদেরকে ম্যাচের মধ্যে ভালো করা তাহলে আশা করি আজকে থেকে আপনারা বা অন্য কেউ যারা ভিডিওটি দেখছেন
তারা পজিটিভ চিন্তা করবেন, এই জিনিসগুলো চেঞ্জ করে যতগুলো খারাপ নেগেটিভ জিনিস থাকবে সেগুলোকে আপনি চেষ্টা করবেন পজিটিভ জিনিসে কনভার্ট করার জন্য, তখন কিন্তু আপনার সাকসেসটা বেড়ে আসবে। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিবেন। আর একটা জিনিস বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলটার সাথে থাকেন আপনি ডে বাই ডে অনেক ক্রিকেট নতুন জিনিস আপডেটগুলো আপনি জানতে পারবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আমি দিব বলে দিব যে আপনি কিভাবে বেশি রান করতে পারবেন, কিভাবে বেশি উইকেট নিতে পারবেন, কিভাবে আপনার বলে পেস বাড়াবেন, স্পিন বলার হয়ে থাকলে রোলিং কিভাবে বাড়াবেন, ব্যাটসম্যান হয়ে থাকলে কিভাবে আপনি আউট হবেন না, কোন বল খেললে আউট হবেন না, কোন বল কোন দিকে খেললে